নমস্কার দর্শক বন্ধুরা ঝুমা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি একটা ঝাল ঝাল আলু ভেন্ডির রেসিপি শেয়ার করবো যেটা ভাতের সাথে রুটির সাথে দুটোতেই ভালো লাগবে এর জন্য আর ভেন্ডি নিয়েছি যেটা দেড় ইঞ্চি মাপ করে কেটে নেব আর প্রথমে ফ্রাই প্যানে ওয়ান টেবিল স্পুন বাদাম আমি রোস্ট করে নিলাম এর সাথে একটা রোস্টেড মশলা ধনে জিরে মুড়ি আর দুটো শুকনো লঙ্কা রোস্ট করে নিচ্ছি আর বাদামের খোসাটা ছাড়িয়ে একসাথে গুঁড়ো করে নিতে হবে বন্ধুরা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই আমি নিত্য নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে তাড়াতাড়ি নোটিফিকেশানটা পৌঁছে যাবে আর রান্নাটাকে প্লিজ লাইক এবং শেয়ার করে দেবেন এবার ভেন্ডি ভাজার মতো করে ওয়ান টেবিল স্পুন সর্ষের তেল দিলাম আর ভেন্ডিটা মিডিয়াম ফ্লেমে ভেজে নেব দু তিন মিনিটের মতো ভেন্ডিটা ভাজতে হবে বেশিক্ষণ ভাজবো না এতে ভেন্ডির যে পিচ্ছিল ভাবটা বা স্লিপারি ভাবটা থাকে সেটা চলে যাবে এবার সামান্য হলুদ দিয়ে দিচ্ছি কারণ তাহলে ভেন্ডির কালারটা খুব সুন্দর থাকবে এবার একটা পেস্ট মশলা তৈরি করব। তার জন্য এখানে ছয় থেকে সাতটা রসুনের কোয়া এক ইঞ্চি পরিমাণ আদা একটা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিচ্ছি এতে রান্নাটা খুব সহজেই হয়ে যাবে তাড়াতাড়ি ভেন্ডি ভাজা হয়ে যাচ্ছে তুলে রাখছি এবার ফ্রাই প্যানে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো আর জিরে আর হিং ফোড়ন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিচ্ছি একটা পেঁয়াজ আছে একটা বড়ো সাইজের পেঁয়াজ আছে যেটা কুচি কুচি করে নিয়েছি আর এটা লাল করে একটু ভেজে নেব এবার এই পেস্ট মশলাটা দিয়ে দেবো আর মিডিয়াম ফ্লেমে মশলাটা দিয়ে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসে আর এর মাঝেই আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টি স্পুনের মতো হলুদ আর হাফ টি স্পুনের মতোই শুকনো লঙ্কা গুঁড়ো দিলাম আর পরিমাণ মতো নুনটা দেব নুনটা একবারে সবটা দেবো না শেষে আর একটু টেস্ট করে দেখে নিতে হবে আর এখানে ভাজা ভেন্ডিটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব ভেন্ডি রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় সেই জন্য আলুটা সেদ্ধ করে এইভাবে ম্যাশ করে মিশিয়ে দিচ্ছি আর রোস্টেড মশলাটা এখানে ওয়ান টেবিল স্পুনের মতো ছড়িয়ে দিলাম কাসুরি মেথি এখানে এক চামচের মতো আছে এটাও ছড়িয়ে দিচ্ছি খুব ভালো করে সব মিশিয়ে নেব এবার একটু পরিমাণ মতো জল দিতে হবে যাতে ভেন্ডিটা সেদ্ধ হয়ে যায় ভেন্ডি রান্না হতে বেশিক্ষণ লাগবে না তিন চার মিনিটের মতোই দেব ভেন্ডিটা হতে দেব আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চামচের মতো ফিরে এলাম তিন চার মিনিট পর ভালো করে মিশিয়ে নিচ্ছি রান্নাটা প্রায় শেষের দিকে আমি এখানে ধনে পাতা কুচি আর সামান্য গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেব তাহলে আর এই রোস্টেড মশলাটাও অল্প ছড়িয়ে দিচ্ছি যদি রান্নাটা ভালো লেগে থাকে তাহলে কেমন হলো কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমি চ্যানেলে নতুন নতুন ভিডিও দেওয়ারই চেষ্টা করে থাকি তাই প্লিজ সাবস্ক্রাইব লাইক শেয়ার করে দেবেন আর রুটির সাথে ভাতের সাথে দুটোর সাথেই ভালো লাগবে তাহলে আবার একটা অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ